অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং লিনসনের একটি প্রতিবেদন অনুসারে প্রথমবারের মতো ভারতের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 500 মিলিয়ন অতিক্রম করেছে। 500 মিলিয়ন 2019 সালে মার্চ মাসে এই সংখ্যা ছিল 45 কোটি 10 লাখের মধ্যে 5 কোটি 30 লাখ নতুন ব্যবহারকারী, প্রায় 30 মিলিয়ন মানুষ গ্রামীণ ভারতের সাথে সংযুক্ত। ভারতের এই প্রথমবারের তুলনায় গ্রামের ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে। শহরগুলোর তুলনায় অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যৌথ প্রতিবেদনের এই তথ্য উঠে এসেছে। IAMAI এবং লিনসনের এই প্রতিবেদনের অনুসারে 22.77 মিলিয়ন সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে। ভারতের গ্রামীণ এলাকায়, যা শহরের এলাকার তুলনায় প্রায় 10% বেশি, প্রতিবেদন আরও বলা হয় মার্চ মাস থেকে নভেম্বর পর্যন্ত সময়ে প্রবৃদ্ধির হার বেড়েছে। আগের তুলনায় এখন ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে। পুরুষদের তুলনায় মহিলারা ইন্টারনেট বেশি ব্যবহার করছে। শুধু তাই নয়, ইন্টারনেট এসে যাওয়ার কারণে মানুষ অতি সহজে সব কাজ করে নিতে পারছে। তাছাড়া বাইরের জগতে যা ঘটনা ঘটছে মানুষ মুহূর্তের মধ্যে জানতে পারছে। সেই মতো হাওড়া জেলা পাঁচলা ব্লকের চড়াপাঁচলা গ্রামের ইন্টারনেট ব্যবহারকারীর একজনের গল্প আপনাদের সামনে তুলে ধরছি। এখন ইন্টারনেট এতটা সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দিয়েছে, তা তোমাদের জেনারেশনে তোমরা যখন পড়াশোনা করতে তখন কী সুবিধা পেয়েছিলে, এখন তোমরা ইন্টারনেটে কী সুবিধা পাচ্ছ? আমরা যখন পড়াশোনা করতাম তখন একটা ছবি করতে গেলে 4 দিন কি 5 দিন সময় লাগতো একটা ছবি বানাতে দিয়ে দিই, কিন্তু এখন সেটা আমরা এই ইন্টারনেটের সুবিধার্থে সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে একটা ছবি পেয়ে যাচ্ছে। আরও অনেক কিছুই মানে যা আগের তুলনায় অনেক কিছু সব রকম দ্রুত হয়ে যাচ্ছে। আগে আমরা ইন্টারনেট ব্যাপারে এত কিছু জানতামই না, এখন অনেক কিছুই ইন্টারনেট ব্যাপারে জানি। এখানে গত 5 থেকে 6 বছর এই সার্ভার গ্রামে কাজ করছে, এর সাথে আমরা ব্যাংকিং পরিষেবা যুক্ত করেছি নতুন। আর এখানে যে আপনি সাইবার ক্যাফে খুলেছেন, এখানে কেন খুললেন, আপনার মনের ভাবনাটা কী? আমার মনের ভাবনা বলতে, এখানে ভিলেজ এলাকা, তো ভিলেজ এলাকাতে আমাদের সহজ ফার্স্ট সহজ ভিলেজ এলাকাতে সাপোর্ট করে অনলাইনের যে কোনো কাজ, তার মধ্যে এখন CSC নতুন চালু করেছে। এখানে মানুষের অনলাইনে তত এক্সপিরিয়েন্স ছিল না, আস্তে আস্তে মানুষ শিক্ষিত হচ্ছে, ততটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এই গ্রামের মানুষ আপনার কাছে কীরকম সুবিধা হয়, কত মানুষ এখানে সুবিধা নিতে আসে? তবু এখানে আশপাশে চড়াপাঁচলা, রঘুদেবপুর, আপনার পাঁচলা, হাট পাঁচলা আশপাশে মোটামুটি আপনার 50,000 লোক সমস্ত রকম পায়। মেন হচ্ছে আমাদের এখন ব্যাংক অফ বরোদা বিসি পয়েন্ট, এটা হচ্ছে একটা ব্যাংকের পরিণত হয়েছে, তো সেটা সবচেয়ে একটা বড় সাধারণ মানুষের খুব উপকারিত জিনিস, একটা কেন্দ্র সরকার থেকে এটা বানিয়েছে, খুবই ভালো। আশা করি একটা মানুষ হঠাৎ করে বিপদে কীভাবে টাকা পাবে, তার কাছে ATM নেই, সে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধারের মাধ্যমে টাকা তুলতে পারছে, এটা সরকারের কাছে খুবই আকর্ষণীয়, সাধারণ মানুষের কাছে খুবই আকর্ষণীয় যে সরকার এত ভালো ফেসিলিটি দিয়ে একটা জিনিস বানিয়েছে। আপাতত এখন ব্যাংকিং চলছে এবং অনলাইনে সমস্ত রকম কাজ হয়। আধার কার্ড হচ্ছিলো, তো আধার কার্ডটা এখন বন্ধ হয়েছে, এবং সমস্ত ইন্স্যুরেন্স, গাড়ি ইন্স্যুরেন্স সব কিছু করা হয়। আমি এই কথা ভেবে এই ভিডিওটি বানাই। আমি একজন আশা কর্মী, আমি আমার কাজের টাকা তুলতে গেলে ব্যাংকে সারাদিন লেগে যেত। এখন আমি ফিল্ডে কাজ করতে করতে কয়েক মিনিটের মধ্যে আমার হাতে টাকা এসে যাচ্ছে এবং আমি অতি সহজে সেই টাকা খরচ করতে পারছি। আমি আজনা খাতুন, ইন্ডিয়া আনহারের পক্ষ থেকে।